Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Screen campus. For admission, contact the number shown. বদবদ স্টেশনে ডেপুটেশন বিক্ষোভ 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কৌশিক রায় নেতৃত্বে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিল বদবদ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের নাগরিকরা। স্টেশন সংলগ্ন খারাপ রাস্তা, স্টেশন সংলগ্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্টেশন সংলগ্ন ঝিলটিকে পরিষ্কার করা, রাস্তার আলো এবং যাত্রী নিরাপত্তা ও যাত্রী পরিষেবার মান উন্নত করার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি বদবদ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ডায়মন্ড হারবার ও যাদবপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক রায় নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি হয়। কাউন্সিলরের নেতৃত্বে এক প্রতিনিধি দল স্টেশন ম্যানেজার বিদ্যুৎ কুমার শিরকারের কাছে দাবি পেশ করে। আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য রবিবার বারুইপুর পদ্মপুকুর থেকে বারুইপুর শিবানীপীঠ পর্যন্ত জনসংযোগের পদযাত্রা করে। সিপিআইএম প্রার্থী তালিকা অনেক দেরিতে ঘোষণা হলেও কোনো রকম কালবিলম্ব না করে তৃণমূল বিজেপির মতো তারাও ভোটযুদ্ধে প্রচারে নেমে পড়ে। সিপিআইএম প্রার্থী তালিকায় এবারে বেশিরভাগই নতুন মুখ। আজ সকাল থেকেই সোনারপুর এবং বারুইপুরের বিভিন্ন এলাকা ঘুরে পদযাত্রার মধ্য দিয়ে জনসংযোগ শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তাকে প্রশ্ন করা হয়, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর নাম আগেই ঘোষণা হয়ে গেছে, কিন্তু আপনার নাম দেরিতে হওয়ায় কিছু পিছিয়ে পড়েছেন? তাতে উনি বলেন, হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। আপাতত মানুষের হৃদয়ে নাম লেখা চলছে, পরে দেওয়াল লেখা হবে। সেই জায়গাটা থেকে তৃণমূল এবং বিজেপি নাম প্রার্থী নাম আগেই ঘোষণা করেছিল। আপনাদের দেওয়াল লিখান বল, এ বলুন অনেকটাই এগিয়ে পিছিয়ে কি বলবেন? ভোট হতে দু মাস, এগুলো চিন্তা করার বিষয় নেই। আপনি গানটা শুনেছেন তো, যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। আপাতত মানুষের হৃদয়ে আমাদের নাম লেখা চলছে, এরপরে দেয়ালে হবে, পোস্টারে হবে, বোর্ডিংয়ে হবে, সবে হবে। আমাদের তো ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা নেই যে আমরা প্রথম দিন সব ঘুরে দেবো। মানুষের সমর্থন নিয়ে, ঘটনা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে যে টাকা পাবো আমরা তাই দিয়ে যা প্রচার করবো। যাদবপুর লোকসভা কেন্দ্র এখন আপাতত তৃণমূলের শক্ত ঘাঁটি, সেই জায়গা থেকে মানে জেতার ব্যাপারে কতটা আশা হয়? জেতার ব্যাপারে কতটা আশা হয়? যাদবপুর এতটাই লাল, বিরোধী দলের নেতাদের নিজেদের প্রার্থীদের বিজ্ঞাপনের হোর্ডিংয়ে লাল রং ব্যবহার করতে হচ্ছে। ফলত যাদবপুর কাদের শক্ত ঘাঁটি সেটা যাদবপুরকে বলতে দিন, আর তো মাস দুয়েকের অপেক্ষা। এখন করতে কত পর্যন্ত এ হলো র্যালিটা? চলছে চলছে না, আজকে এটা তো বারুইপুর পদ্মপুকুরে আমাদের সভা ছিল, সেখান থেকে রেলগেট ক্রস করে একটুখানি আমার ধারণা আমরা আরও আবার পরে আসব, ভালো করে মানুষের সাথে কথা বলার বিষয় আছে এবং দাবি দাওয়া ইত্যাদি নিয়ে কতগুলো জায়গায় কোনো কোনো কারুর কারুর কথা শুনছি একটু বেশি মানুষকে চমকে রাখে, ধমকে রাখে, সেগুলোও দেখতে হবে। আমার ধারণা আমাদের সবাই মিলে যাদবপুরের ঐতিহ্য মানুষ ভোট দিতে পারুন, এইটা সুরক্ষিত করার কাজটা দ্রুত এনশিওর করা জরুরি। থ্যাংক ইউ। দক্ষিণ শহরতলির বজবজ পুরসভার অন্তর্গত সুভাষ উদ্যান বজবজ স্পোর্টস একাডেমির ক্লাব হাউসে চুরি। গতকাল মাঠে প্র্যাকটিসের পর ক্লাব হাউসে তালা দিয়ে সবাই চলে গেলে আজ সকালে প্র্যাকটিসের জন্য মাঠে কোচ তাপস ঘোষ উপস্থিত হলে দেখেন তালা ভাঙা অবস্থায় দরজা খোলা। তেমন কিছু না গেলেও বাথরুমের অ্যাক্সেসরিজ খুলে নিয়ে চলে গেছে। বজবজ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটা হয়েছে যে কালকে, তার আগে মানে কালকে সকালে যখন কোচিংয়ে এসেছিলাম দেখলাম বাথরুমের ওই বালাটা খোলা। তারপরে আজকে যখন কোচিংয়ে এলাম দেখলাম বাথরুমের দরজার তালা ফালা ভাঙা এবং ভিতরের যত মানে বাথরুমের যত ফিটিংস ছিল, আমার দামি দামি ফিটিংস ছিল উইথ শাওয়ার, এগুলো সবগুলোই রাত্রির বেলায়
কেউ কোনো কতিপয় ব্যক্তি বা কারা হয়েছে এটাকে সমস্ত কিছু ভেঙে নিয়ে চলে গেছে, এবং তারা ছাদের ওপর উঠে, এই ক্লাবের ছাদের ওপর উঠে ট্যাঙ্ক থেকে সেই নবটাকে বন্ধ করেছে। আমার ভেতরে অফিস ঘরেও একটা বাথরুম আছে, সেটাই ঢুকতে পারেনি, এবং এটা দিনের পর দিন আমাদের এখানে এই অফিসে, মানে এটা ক্রিকেট কোচিং সেন্টারেরই অফিস, এই অফিসের ছাদের ওপর উঠে জানি না কারা মাঠে আসছে, তারা এখানে বসে বিভিন্ন ধরনের খারাপ কাজ করছে, মিন্স হচ্ছে গাঁজা ফাঁজা খাচ্ছে, এ খাচ্ছে, এবং এটা শুধু আপনি জানিয়েছিলেন থানাকে কিছু কমপ্লেন করেছিলেন? থানাকে একটা জিডি করেছি, এবারে থানা কি করে সেটাই আমার দেখার ওপর। আমরা অনেক কষ্ট করে এখানকার, বুঝতেই পাচ্ছেন, বজবজের একটা মফৎসাল এলাকা, বিভিন্ন ছেলেদের অনেক কষ্ট করে এখানে খেলা শেখাই, তো আজকে বহু ছেলে কলকাতা মাঠে খেলছে, এটাই আমাদের মানে সব থেকে আনন্দের ব্যাপার। কারোর প্রতি কি আপনার সন্দেহ আছে? হ্যাঁ, যে আপনাদের স্পোর্টস একাডেমির উপরে কারো রাগ আছে, আক্রোশ আছে, এরকম আপনার মনে হয়? তো আমার মনে হয় এরকম কারণ নেই, কারণ এই মাঠে যারা খেলাধুলো করে, কে ক্রিকেট হোক ফুটবল হোক, সবাই স্পোর্টস লাভার, সবার সঙ্গেই ভালো সম্পর্ক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধরনের জিনিস যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে এটা একটা খারাপ দিকে যাচ্ছে আর কি, এটাই। দক্ষিণ শহরতলিতে এই প্রথম, যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলম্বর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স, দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, উইগাইড ফ্রন্ট লাইট, রিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিটির যে কোনো কাজ করা হয় প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।